হ্যালো বন্ধুরা, আপনাদেরকে পেড ডিজিটাল ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্সে আপনারা যারা এমএ পার্ট ওয়ানে পরীক্ষা দিচ্ছেন, আপনারা কিভাবে উত্তরপত্র অনলাইনে সাবমিট করবেন তার ফুল প্রসেস এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কিভাবে আপনারা উত্তরপত্রটিকে জেপিজি এবং পিডিএফ একই সাথে করবেন তার প্রসেস নিয়ে একটি ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। কলেজ এবং ইউনিভার্সিটির সমস্ত লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে আপনারা সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে থাকবেন। প্রথমত যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন, আসার পর সার্চ করবেন examdd.rbu.net.in। এই ওয়েবসাইটটি খোলার পর এরপর নিচে চলে আসবেন, এখানে লেখা রয়েছে স্টুডেন্ট লগ ইন, এই অপশনটি ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, এই পেজটি সরাসরি খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজটি খুলতে পারবেন। তারপর এই পেজে লগ ইন করতে হবে। প্রথমত ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করার পর লগ ইন বটনে ক্লিক করবেন। আমি এই ডিটেলসগুলো টাইপ করে নিচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করে নিচ্ছি, তারপর লগ ইন অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, এই পেজটি খুলে যাবে, তারপর থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর একটি অপশন দেখতে পারবেন এবং নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এক্সাম শিডিউল, এই অপশনটি ক্লিক করবেন। এক্সাম শিডিউলে ক্লিক করার পর আরেকটি পেজ খুলবে, তারপর এই পেজটি খুলে যাবে। নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কোশ্চেন পেপার ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্লিক টু ডাউনলোড কোশ্চেন পেপার। এবং আপনারা উত্তরপত্র সাবমিট করার জন্য আপনারা এই অপশনটি ক্লিক করবেন। কোশ্চেন পেপার ডাউনলোড করার পর লিখবেন, লেখার পর পিডিএফ আকারে রূপান্তর করে নেবেন, তারপর পুনরায় লগ ইন করবেন। লগ ইন করার পর এই অপশনটি ক্লিক করবেন, ক্লিক টু গিভ এক্সাম, এই অপশনটি ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, তারপর এই পেজটি খুলে যাবে, এরপর নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, এই অপশনটি ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন প্রসিড একটি অপশন চলে এসেছে, এই প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, তারপর এখান থেকে আপনারা কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারেন। এরপর নিচে চলে আসবেন, নিচে আসার পর এই অ্যাগ্রি বটমে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর স্টার্ট টেস্টে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, তারপরে পেজটি খুলে যাবে, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রসিড, এই প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আরেকটি পেজ খুলবে, তারপর এই পেজটি খুলে যাবে। এখানে এখানে টোটাল 8টি কোশ্চেন রয়েছে, আপনারা যে যে কোশ্চেনে অ্যান্সার দেবেন সেই অপশনটি ক্লিক করবেন। মনে করুন আপনি 2 নম্বর কোশ্চেনটি লিখেছেন, সে কারণে 2 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন 2 নম্বর কোশ্চেনের ওপর গোল হয়ে গেছে, তারপর নিচে আসবেন। তারপর আপনাদের একটি কাজ করতে হবে, এই বক্সে টিক করতে হবে। এই বক্সে টিক করার পর আপনারা দেখবেন চুজ ফাইল, এই অপশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনারা পিডিএফ আকারে উত্তরপত্র সাবমিট করতে পারেন বা ইমেজ আকারে, অর্থাৎ মোবাইলে সরাসরি ফটো তোলার পর সেই ফটোগুলোকে আপলোড করতে পারেন। একটি কোশ্চেনের জন্য 10টি পেজ দেওয়া রয়েছে, সে কারণে তো 10টি পেজ আপনারা আপলোড করতে পারেন বা একটি পিডিএফে আপনারা সরাসরি আপলোড করতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেপিজি, জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে আপনারা উত্তরপত্র জমা করতে পারবেন। একটি কোশ্চেনের জন্য আপনারা একটি পিডিএফ করতে পারেন বা 10টি পেজকে আপনারা আপলোড করতে পারেন। কত নাম্বার কোশ্চেনটি আপনারা আপলোড করবেন সেটি সিলেক্ট করবেন, তারপর চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার মোবাইল গ্যালারি থেকে পিডিএফটি বা ইমেজটি সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি পিডিএফ সিলেক্ট করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি পিডিএফ সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করার পর আপলোড অপশনে ক্লিক করতে হবে। পিডিএফে রূপান্তর করবেন, তখন অবশ্যই আপনারা পিডিএফের নাম দেবেন। তাহলে আপনারা যখন চুজ ফাইলে ক্লিক করার পর সেই পিডিএফটি সিলেক্ট করবেন, তখন সঠিকভাবে সিলেক্ট করতে পারবেন। চুজ ফাইলে ক্লিক করার পর পিডিএফটি সিলেক্ট করার পর আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা একটি অপশন দেখতে পারবেন ভিউ, এই ভিউ অপশনে ক্লিক করার পর আপনার উত্তরটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা দেখতে পারবেন এবং পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা যারা পিডিএফে আপলোড করবেন, আপনার চুজ ফাইলে ক্লিক করার পর আপলোড করে দেবেন। এবং আপনারা যারা ইমেজে আপলোড করবেন, অর্থাৎ জেপিজি ফরম্যাটে আপলোড করবেন, পরপর 10টি পেজ আপলোড করে দেবেন, কারণ একটি কোশ্চেনের জন্য 10টি পেজ আপনারা আপলোড করতে পারবেন। তো প্রত্যেকটি কোশ্চেন এইভাবে আপনারা আপলোড করতে পারবেন। 2 নম্বর কোশ্চেন বা 1 নম্বর কোশ্চেন আপলোড করার পর আপনারা যদি 6 নম্বর কোশ্চেনের উত্তর আপলোড করতে চান, তাহলে পুনরায় 6 নম্বরের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বর কোশ্চেনের ওপর বড় চলে এসেছে, তারপর এই বক্সে টিক করে নেবেন। টিক করার পর চুজ ফাইলে ক্লিক করার পর আপনার মোবাইল গ্যালারি থেকে পিডিএফটি বা জেপিজি ফরম্যাটে যেভাবে আপনারা আপলোড করবেন সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পুনরায় আপনারা আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর আপলোড হয়ে গেলে আপনারা এখানে একটি ভিউ বাটন দেখতে পারবেন, এই অপশনটি ক্লিক করার পর
আপনারা সঠিকভাবে পিডিএফটি আপলোড করেছেন কিনা দেখে নেবেন। যদি কোনো কারণে আপনারা ভুল পিডিএফ সিলেক্ট করে থাকেন বা আপলোড করে থাকেন তাহলে পুনরায় আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর সঠিক পিডিএফটি আপলোড করবেন, সমস্ত অ্যানসার আপলোড করে নেবেন। অবশ্যই আপনারা ভিউ বটমে ক্লিক করে দেখে নেবেন সঠিক পিডিএফটি আপলোড হয়েছে কিনা। তারপর নিচে চলে আসবেন। নিচে আসলে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন না, ইন টেস্ট। ইন টেস্ট অপশনটি দেখার জন্য আপনারা এই 8 নম্বর অপশনে ক্লিক করবেন। 8 নম্বর অপশনে ক্লিক করার পর নিচে চলে আসবেন। 8 নম্বর অপশন ক্লিক করার পর নিচে আসলে আপনারা দেখতে পারবেন একটি অপশন থাকবে এন টেস্ট। এই অপশনটি ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পর আপনারা একটি সাকসেসফুল মেসেজ দেখতে পারবেন এবং আপনার অ্যান্সার স্ক্রিপ আপলোড সাকসেসফুল হয়ে যাবে। এখানে একটি কথা মনে রাখবেন, এন টেস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে আর আপনারা পুনরায় আপলোড করতে পারবেন না। সমস্ত কোশ্চেনের উত্তরপত্র আপলোড করার পর শেষে আপনারা এন টেস্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার উত্তরপত্র জমা হয়ে যাবে এবং আপনারা সাকসেসফুল একটি মেসেজ দেখতে পারবেন। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা উত্তরপত্র সাবমিট করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা এমএ পার্ট ওয়ানে পরীক্ষা দিচ্ছেন তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। কীভাবে আপনারা জেপিজি করবেন, কীভাবে আপনারা পিডিএফ করবেন, কীভাবে আপনারা উত্তরপত্র সাবমিট করবেন সেই প্রসেস নিয়ে কয়েকটি ভিডিও পোস্ট করা রয়েছে। সেই ভিডিওগুলির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। ইউনিভার্সিটি এবং কলেজ রিলেটেড যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অ্যান্সার স্ক্রিপ্ট আপলোড নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করলে আপনারা রিপ্লাই পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।